যাই হোক, সকালবেলা বের হয়ে গেছিলাম, ভিডিও করার সুযোগ পাই নাই। এখন কলেজে আসছিলাম একটু কাজে, কাজটা হয় নাই, এখন কাজ অসম্পূর্ণ রেখে যেতে হবে আমাদের বিআরটিএতে, বগুড়া বিআরটিএতে। বিআরটিএতে কাজ হচ্ছে হারিজে ড্রাইভিং লাইসেন্সটা উঠাইতে হবে, স্মার্ট কার্ড দিবে সেটা নিয়ে। ওখান থেকে হয়তো আরও বেশ কিছু কাজ আছে, অনেকগুলো কাজ নিয়ে আজকে বেরোইছি, তো সেই কাজগুলো করতে হবে। সামনে হেলেন আছে, হেলেনের সাথে দেখা করলাম, আল্লাহ হাফেজ। তো একটা দোকানে যাওয়া লাগবে, ওখানে আমার কাগজপত্র দেওয়া আছে, বলে যাই আর নাম্বারটাও নিয়ে যাই, যে কাজ হইলে উনি আমাকে ফোন দিবে বা আমি ওনাকে ফোন দিব, কিছু একটা হয়েছে। আচ্ছা, যাই হোক, কাজ হয় নাই এখন, তার মানে নিছ। আচ্ছা, কেন জানি বগুড়া শহরে পর্যন্ত জ্যাম, এত জ্যামের তো কোনো কারণ বুঝতেছি না, মানে এত লোকজন বেড়ে গেছে হুট করে, জায়গায় জায়গায় জ্যাম, একটানে বাইক চালানোই যায় না, মানে একটানে কোথাও যে যাব পসিবলই হয় না। আমাদের আশেপাশে বা আমার এলাকায় বা আমাদের জেলাখানে কম সংখ্যক আমি দেখছি যারা এরকম হেলমেটে গোপ্রো অথবা ফোন লাগায় মুখ ধরে, তো অনেকজনে চট ধরে টাকা বেছা হবে, সেটা করা নেই। তো এখন আমি ওয়েট করি, ধরা দেখি অফিস খাই। ঘন্টা ধরে শুধু দাঁড়াই থাকা লাগতেছে, কখন যে দিবে আল্লাহ পাক জানে। অবস্থা প্রচণ্ড খারাপ, লোকজন ভিড় পাগল হয়ে আছে সব, দেখা যাক হয়তো ডাকতেছে দিচ্ছে, দেখা যাক কতক্ষণ লাগে। আর ফাইনালি পেয়ে গিয়েছে, এটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। কেমন অনুভব করছো? তোমাকে দিব, তোমার তো শুধুমাত্র তোমার জন্য এত লেট হইলো, নইলে আমি এই জিনিসটা আমি কতক্ষণ আগে পেয়ে যাই জানো? ঠিক আছে, ওকে, যাই হোক, এখন ওর কাজ হয়ে গেছে, এখন আমার কাজ করতে যেতে হবে, চলো। দেখ, আমাদের কাজ কাম শেষ, বন্ধু আমার লাইসেন্স পেয়ে গেছে, লাইসেন্স তো ছিল, এই স্মার্ট কার্ড পাইলো। আচ্ছা, তো এখন ঘটনা হচ্ছে আমাদের দুইটা কাজ শেষ হয়ে গেছে, একটা কাজ অসম্পূর্ণই থাকবে তার মধ্যে, কারণ যাব না আজকে নিতে, একদম কালকে যাব আমার কাগজগুলো নিয়ে সরাসরি একদম আমার ডিপার্টমেন্টে জমা দিব। আর এখন যাচ্ছি মূলত বেশ কিছু না, অল্প স্বল্প কিছু শপিং আছে, শপিংগুলো কমপ্লিট করব। শপিং কমপ্লিট শেষে আমরা যাব, আমার কিছু জিনিসপত্র কেনার আছে, ইলেকট্রিক্যাল জিনিসপত্র, সেটার খোঁজ নিতে যাবো যে সেটা পাওয়া যায় নাকি, যদি পাওয়া যায় তাইলে হয়তো আজকে হবে না কালকেই কিনবো, না পাওয়া গেলে তো অনলাইন। তো চলেন, আগে গাড়ি পার্ক করতে হবে। বাইক টাইক রাখা শেষ, এখন বাকি কাজগুলো করতে হবে। আমাদের সব শপিং মোটামুটি শেষ, শপিং করে এখন আমরা ছিদ্রের মাছ দিয়ে বেরোবো। এই আল্লাহ, এখন বাদবাকি যে দুই তিনটা কাজ আছে সেগুলো করব, করে বাসার দিকে চলে যাব। কালকের মতন আজকেও একটা পরিশ্রমের দিন গেল। শপিং, যাই হোক,
শপিং টপিং এর মোটামুটি কাজটা সব শেষ, এখন রওনা দেওয়া লাগবে। যদিও সব কাজ হয় নাই, এখনো আর একটা ছোট্ট কাজ বাদ আছে। যাই হোক, আস্তে আস্তে করতে হবে। আজকের দিনের শেষ কাজ হারিজের টায়ার, দিস ইজ মেসিটার। যাই হোক, কাজকে আপনি মোটামুটি শেষ। এখন এখান থেকে আমরা বেরোচ্ছি, আশেপাশে অনেক শব্দ, অনেক বেশি শব্দ, বের হয়ে যাই, বাসায় যাই, কথা হবে। আমি একজন ব্লগার, তুমি আমাকে এভাবে অসম্মান করতে পারো না।